নমস্কার, আশা করি সবাই ভালো আছো। তো ড্রয়িং ক্লাসে সবাইকে আবার স্বাগত। আগের দিনে যে ড্রয়িংটা দিয়েছিলাম সেটা আশা করি বাড়িতে সবাই প্র্যাকটিস করেছো এবং সবাই পারছো। তো নেক্সট আজকে আমরা কি করবো, ড্রয়িং বুকে পেজ নাম্বার 4-এ একটা বার্ড আছে, সেই বার্ডটা প্র্যাকটিস করবো। তাহলে বার্ ডটা কি আছে, তো তোমাদের এই বার্ডটা ভালো করে তোমরা খেয়াল করে বলতে এইভাবে আসছে দেখো। এইভাবে অনেক ডানাতে অনেক লাইন আছে, পালকগুলো আছে, এইভাবে এরকম অনেক কালার আছে। দেখার পরে তোমরা বইটাতে দেখবে ভালো করে কালারগুলো কীভাবে কী করা আছে। এইভাবে পাখি বডিটা আছে, পাখি এরপরে কি আছে, এখান থেকে একটা লাইন আছে, এখানে চোখ আছে, এবার পা গুলো না পা গুলো কোথায় আছে, এখান থেকে পা গুলো বেরিয়েছে। এরপরে পা গুলো আছে এখানে একটা, এখানে একটা, এরপর গাছের ডালটা আমরা ইকে দেবো এইভাবে, ঠিক আছে। এখানে একটা গাছের ডাল বেরিয়েছে, এখানে কতগুলো পাতা আঁকা আছে, এভাবে এঁকে নেবে তোমরা পাতাগুলো। এভাবে আছে যে পাখিটা, আমরা পাখিটার মুখে ফল ধরে আছে। এই আছে এই পাখিটা, আমরা খুব সহজভাবে কি করে আনবো দেখো। যে কোনো পাখি আঁকার সময় মাথাটা একটা এরকম ওভাল শেপ নিয়ে এবং এই যে বডিটা করবো সেটাও একটা ওভাল শেপ, এই দুটো যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি, পাখিটা যেমন লম্বা এবং ছোট তার উপর নির্ভর করে, তাহলে আমরা যে কোনো পাখি খুব সহজভাবে নিয়ে নেবো। দেখো এটাকে আমরা কীভাবে লাইনগুলোকে আস্তে আস্তে জুড়ে জুড়ে এর আকার দেবো। এই হচ্ছে এর মেন স্ট্রাকচারটা, দেখো এটা যদি করতে পারো তোমরা খুব সহজে পাখিটা এঁকে ফেলতে পারবে। এরপর ভিতরে লাইনগুলোকে আমাকে আস্তে আস্তে ফিনিশিং করার জন্য কি করতে হবে, এগুলোকে মুছে দিতে হবে। তো মুছে কি করবো, এবার লাইনটা যেমন আছে বইতে সেইভাবে আঁকবো ডানাটাকে, এখানে লাইনগুলো করে পালকগুলো এঁকে দাও, পরপর পরপর চলে যাও ফিনিশিং করে। এখানে এখান থেকে এইভাবে চোখটা এঁকে দাও, ঠিক আছে। এই গলা গাছটা একটু উঁচু আছে বাড়িয়ে দিলাম, এই লাইনটাকে মুছে দাও ভিতরে, এইভাবে এখানে এখান থেকে নিয়ে চলে এসো, হয়ে গেল। এরপর পাটা এখান থেকে আমি বের করবো, কত সহজ। তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ করতে পারো খুব সহজ হয়ে যাবে। কি বললাম, প্রথমে এই স্টেপটাকে আমাকে আগে ঠিক করে নিতে হবে, এইটা যদি আমরা করে নিতে পারি তাহলে আমার খুব ইজি হয়ে যাবে যে কোনো বার্ড। তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে এবং বাড়িতে বই দেখে কালার প্র্যাকটিস করবে। এই বার্ডটা আছে, বার্ডটা তোমরা বাড়িতে কালার করবে। আশা করি তোমরা সবাই পারবে, চেষ্টা করবে, অভ্যাস করবে, ঠিক আছে। ভালো থেকো, নমস্কার।